হুজুর ওয়াকফেনও মেডিকেলে ছাত্ররা স্কুলে সর্বোত্তম ডাক্তার হওয়ার জন্য কি করতে পারে বা কি করা উচিত? হুজুর বলছেন মেডিকেলের ছাত্রদের এমনিতেই পড়াশোনা করা উচিত, ওয়াকফেনও হোক বা না হোক অনেক বেশি পড়াশোনা করা উচিত। পড়াশোনা না করলে ডিগ্রি পাবে না, পাশ করবে না। তাই মেডিকেলের ছাত্র হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক বা যেই ক্ষেত্রেই হোক না কেন, গভীরভাবে মনোযোগ নিবদ্ধ করো, নিজেদের পড়াশোনায় মনোযোগ দাও আর দোয়ার প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ করো, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করো, নিজেদের পাঁচ বেলার নামাজ যথাসময়ে পড়ো। এক নাস্তিক যদি পড়াশোনা করে এবং পরিশ্রম করে আল্লাহ তাআলাকে না মানলেও কিছু যায় আসে না, তার পড়ার জন্য যে পরিশ্রম করেছে এই পুরস্কার তো সে পাবে। কিন্তু এক মুসলমান, একজন আহমদি, সে একই সাথে দাবিও করে যে আমি ইসলামকে মানি, আল্লাহ তাআলা আমার বিশ্বাস আছে আর দৃঢ় বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন, এমন আহমদের উচিত পড়ার পাশাপাশি এটি প্রমাণ করা যে আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে। তাই এক আহমদির পরিশ্রমের পাশাপাশি যদি দোয়াও থাকে তাহলে সে ভালো সাফল্য লাভ করবে। এটি মনে করো না যে নাস্তিক সাফল্য অর্জন করেছে, আমারও সাফল্য অর্জিত হওয়া উচিত। উভয়ের ভিতর পার্থক্য আছে, পার্থক্য বুঝতে হবে, পার্থক্য বড় সূক্ষ্ম, এটি স্মরণ রাখতে হবে। যদি এটি স্মরণ রাখো তাহলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে আর পড়ার প্রতি মনোযোগ যদি নিবদ্ধ যদি করো তাহলে তোমরা লক্ষ্য অর্জন করতে পারবে। ওয়াকফেন ডাক্তার হিসাবে কোন ক্ষেত্রে উচ্চশিক্ষা অর্জন করা উচিত ওয়াকফেন এর? হুজুর বলছেন সকল ধরনের বিশেষজ্ঞ আমাদের প্রয়োজন, সকল স্পেশালিস্ট আমাদের চাই। যদি আফ্রিকা যান সেখানে আমাদের জেনারেল সার্জন প্রয়োজন, শল্য চিকিৎসক প্রয়োজন। রাবুয়া পাঠালে সেখানে আমাদের ইন্টারভেনশনিস্ট বা সাধারণ হৃদরোগ বিশারদের প্রয়োজন রয়েছে। তাই প্রত্যেক ওয়াকফেন যে ডাক্তার হচ্ছে সে ডিগ্রি শেষ করার পর, তার ডিগ্রি শেষ করার পর পুনরায় লিখে দিক নির্দেশনা নেওয়া উচিত যে কোন ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রের কোন শাখায় উচ্চশিক্ষা অর্জন করব। এটি জেনারেলি বলা যাবে না যে সব ওয়াকফেন এই ক্ষেত্রে যাওয়া উচিত বা এটি করা উচিত। দেখতে হবে যে আমাদের প্রয়োজন কোথায় আছে, কোন কোন ক্ষেত্রে বিশেষজ্ঞের প্রয়োজন আছে, সেই অনুসারে আমি জানার পর দিক নির্দেশনা দিয়ে থাকি প্রত্যেক ব্যক্তিকে। তোমার আগ্রহ কোথায়? আমি ক্লিনিক্যাল ইয়ার্সে আছি, আমি কার্ডিওলজিতে এবং ENT-তে আগ্রহ রাখি। হুজুর বলছেন যে তুমি হৃদরোগ বিশারদ হও, কার্ডিওলজিতে তুমি উচ্চশিক্ষা অর্জন করো।